আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মধ্যাহ্নের খবরে। আপনাদের সাথে আছি আমি রেহনুমা কামাল আহমেদ। জাপান সরকারের আমন্ত্রণে তিন দিনের সফরে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান টোকিওর হানিদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জাপান সফরকালে প্রধানমন্ত্রী নিক্কেই সম্মেলন এবং ফিউচার এশিয়া শীর্ষক 25তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সফরকালে দেশটির সঙ্গে $250 কোটি উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। 31শে মে সকালে জাপান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিনই প্রধানমন্ত্রী ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি মক্কা সামিট টুগেদার ফর দি ফিউচার শীর্ষক ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 3 জুন সৌদি আরব থেকে ফিনল্যান্ডের হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর 7 জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। কার্যকারিতার মেয়াদ 5 বছর বাড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2019 খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গত 2002 সালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনটি প্রণয়ন করা হয় এবং এর মেয়াদ ছিল 17 বছর। আইনের মূল অংশে কোনো কিছু সংশোধন হয়নি। সংশোধনে 17-এর স্থলে কেবল 22 বছর লেখা হয়েছে, ফলে এর কার্যকারিতা থাকছে 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত। বৈঠকে কাস্টমস আইন 2019 খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বৈঠকে আন্তর্জাতিক নৌ দিবসকে বিশ্ব নৌ দিবস হিসেবে অবহিতকরণ এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন পালন সংক্রান্ত পরিপত্রের গ শ্রেণীর পরিবর্তে খ শ্রেণীভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি জানান, বৈঠকে বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্টের অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল ও আয়ারল্যান্ড 3 জাতির ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। তিনি জানান, বৈঠকে সদ্য প্রয়াত বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী ও বিশিষ্ট নজরুল গবেষক এবং শিল্পী খালিদ হোসেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী রাশিদা খানম ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসন্ন জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একে অপরের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তারা ঈদের অগ্রিম শুভেচ্ছাও বিনিময় করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সহধর্মিণী রাশিদা খানম এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান সহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সচিবগণ উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল 3 দিনের সফরে ভারতে যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সফরকালে 30শে মে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি 31শে মে ভারত থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। শপথ নিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার কার্যালয়ে নবনির্বাচিত মেয়রকে শপথ পড়ান।
আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব পরে শপথ নেন 11টি সংরক্ষিত পদে নারী কাউন্সিলর সহ নবনির্বাচিত 44 জন ওয়ার্ড কাউন্সিলর তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম আজকে আপনারা জনপ্রতিনিধি জনগণ আপনাদের ভোট দিয়েছে এবং তাদের আস্থা বিশ্বাস আপনারা অর্জন করেছেন তাদের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এবং রাজনীতিটা যদি ব্যক্তিস্বার্থ হয় সে রাজনীতি কখনো টিকতে পারে না বা জনগণের কল্যাণ করতে পারে না কিন্তু জনস্বার্থে যদি আপনি কাজ করেন মানুষের হৃদয় যদি জয় করতে পারেন তাহলে আপনি দেখবেন যে জনগণই আপনার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে এবং আপনাকে তাদের সেবা করার সুযোগ তারা বারবার দেবে আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে গত এক দশকে বাংলাদেশ আজকে উন্নতি হয়েছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের দেশ মর্যাদাশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং আমাদের উন্নয়নের গতি তারা আমরা অব্যাহত রেখেছি আমরা স্বাধীন জাতি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাভাবিকভাবে আমাদের সেইভাবেই চিন্তা করতে হবে যে আমরা আমাদের সেই মর্যাদা নিয়ে স্বাধীন সত্তা নিয়ে আমরা বাঁচতে চাই দেশের মর্যাদা আমরা বৃদ্ধি করতে চাই কারোর কাছে হাত পেতে নিজেদেরকে আমরা ছোট করতে চাই না আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমাদের সকল পরিকল্পনা প্রণয়ন করি এবং আমরা তা বাস্তবায়ন করে যাই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের আস্থা ধরে রেখে দলমত নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণে তার সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই লক্ষ্য অর্জনে দেশে নতুন নতুন বিভাগ ও সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে শেখ হাসিনা বলেন সরকার চায় একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাবে বাংলাদেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে রাজধানীর দিন মোহাম্মদ আই হাসপাতালে অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান প্রধানমন্ত্রী গতকাল সকাল 9:30 সেখানে অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করান হাসপাতালে প্রধানমন্ত্রীর চোখের গ্লোকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেয়া হয় ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে 4 সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন ইসলামের অন্যতম ফরজ ও মৌলিক স্তম্ভ যাকাত যা মুসলমানের জন্য অবশ্যই পালনীয় পবিত্র কোরআন মজিদে ইরশাদ হয়েছে তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো অপরদিকে সাদকাতুল ফিতর বা ফিতরাকে করা হয়েছে ওয়াজিব সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় ইসলামের অবশ্যই পালনীয় এ দুই অর্থনৈতিক ইবাদতের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা জাকাত ও ফিতরার তাৎপর্য নিয়ে বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে ইসলামের দৃষ্টিতে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ অথবা এর সমমূল্য পরিমাণ অর্থ যদি এক বছর কোনো ব্যক্তির কাছে গচ্ছিত থাকে তবে ওই ব্যক্তির ওপর জাকাত ফরজ এক্ষেত্রে গচ্ছিত অর্থ বা সম্পদের শতকরা 2.5 জাকাত হিসেবে আদায় করতে হবে জাকাত গরিবের প্রতি অনুগ্রহ বা দয়া নয় বরং ইসলামের দৃষ্টিতে তা গরিবের অধিকার আর এই মানসিকতা নিয়েই জাকাত আদায় করা মুমিনের কর্তব্য জাকাতের হিসাবটা এটা একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব করে শতকরা 2.5 যে অংশটা
এটা আমার টাকাই না এবং এটার হকদার হচ্ছে এই গরিবরা। আল্লাহ বলে দিয়েছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত এবং যারা সায়েল অভাবী ভিক্ষুক।